নাহনু মিন আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জঙ্গলের প্রাণীরা আমরা কিন্তু নবীজির সাহাবী। ফখরুজু মিনহা, সব বের হও, রাত্রে আমরা থাকব। বাঘ বাঘিনী, শৃগাল শৃগালিনী, সাপ মুখে ডিম নিয়ে, ওরা বাচ্চা মুখে নিয়ে, সিংহ তার শাবককে নিয়ে জঙ্গল থেকে সব বেরিয়ে যাওয়া শুরু করলো। নবীজির পরিচয় দিলে বনের পশুরাও সম্মান করে, আর আমি নবীকে সম্মান করি না। ভাইরা আমার, হযরতে সাফিনা আমার নবীজির গোলাম ছিলেন, আন সাফিনাতা মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুনতু রাকিবতুল বাহরা। হযরতে সাফিনা নবীজির গোলাম, তিনি বলছেন আমি একদিন অন্ধকারে বিশাল একটা দরিয়া, বিশাল একটা নদী আমি পাড়ি দিচ্ছিলাম, যে নদীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখা যায় না। নদীর মাঝখানে পৌঁছার পরে আকস্মিকভাবে ঘূর্ণিঝড় শুরু হলো, আমাদের নৌকাটা উল্টায় গেল, নদীর পানির মধ্যে নৌকা ভেঙে চুরমার হয়ে গেল, আমরা সাঁতার কাটা শুরু করলাম। ভাগ্যিস একটা তক্তা আমি পাইছি, তক্তা বুঝুন তো, কাঠের একটা অংশ, না বুঝলে আমি বিপরীত শব্দ বলবো, কাঠের একটা অংশ এটা আমি পেলাম। এত কঠিন অন্ধকার, ঘূর্ণিঝড়ে অমাবস্যার রাত, কিছুই দেখা যায় না। নবী করিম সাল্লামের উম্মত, আমি নবীজির একজন গোলাম, আমি কোনো মতেই বাঁচার চেষ্টা করতে গিয়ে ওই একটা কাঠ তক্তা ধরে সাঁতার কাটতে কাটতে এমন একটি জায়গায় গিয়ে পৌঁছলাম, ফিহি আজিম্মাতুম মিনাল হাইয়া ওয়া ফিহি আসাদ কাঈম, এমন একটা জায়গায় গিয়ে আমি উঠলাম, কুলে ভিড়লাম, যেখানে অসংখ্যগণিত অজগর সাপ কিলবিল করতেছে। অজগর সাপগুলোর মাঝখানে গিয়ে আমি উঠেছি, সামনে একটু উপরে উঠার সাথে সাথে বাঘ মাথা উঁচু করে আমার দিকে তাকিয়ে আছে, তার দুই চোখ দিয়ে টার্গেট করতেছে। বাঘ কিন্তু টার্গেট করে ধরে, অতএব বাঘ টার্গেট করছে, আর সব অজগর ফণা তুলে আমার দিকে তাকিয়ে আছে। আমি মনে হয় সবার একটা আহারের পাত্র হয়ে গেছে। সম্মানিত সুধি, আমি এখন কি করব? আমি বাঘটাকে লক্ষ্য করে বললাম, ইয়া আবাল হারেস, বাঘের ডাক নাম হইতেছে আবুল হারেস, মানে তসনস করে, হারস মানে তসনস করা, যাকে ধরবে শেষ করে ফেলবে। তো ডাক দিয়ে বলছি, ইয়া আবাল হারেস, হে আবুল হারেস, আনা মিন মাওলা রাসূলিল্লাহ সাল্লাম, আমি নবীজির একজন গোলাম। বাঘটা শোনার সাথে সাথে ত ত ফাইজা সামিআ ত ত, বাঘটা যখন আমার আওয়াজ শুনলো তখন সে মাথা নিচু করে সাঁই দিল যে হ্যাঁ আমি চিনতে পারছি তুমি নবীর গোলাম। এরপরে এমন ভাবে সে ওই মুহূর্তে আমাকে তার মাথা দিয়ে ঠেলা মারলো, আমি বুঝি নাই কোন সময় সে ঠেলা মারছে, আমি চটকাই গিয়ে এত দূরে পড়লাম যে অজগর সাপের নাগালের বাইরে চলে গেলাম। এরপরে সুম্মায়ু হাম হেমু, হাদিসের মধ্যে আসছে সুম্মায়ু হাম হেমু, তার মানে বাঘটা হুম হুম করে ইউ হাম হেমু ডাক দিয়ে সে আমাকে বলল যে আমার নবীকে তুমি সালাম বলে দিও। জঙ্গলের বাঘটি খেতে পারে নাই, নবীর সাহাবি নবীর গোলামকে খাইতে পারে না। بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون.
وقال تعالى وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته. صلى الله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াজাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহর কতগুলো বিশেষ দিন আছে, এই দিনগুলোকে আমলে নিয়ে এসে সেখানে বিশেষ আলোচনা অনুষ্ঠান করার আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে এটা যেন তোমাদের থেকে হয়। নির্ধারিত দিনগুলোতে আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আমরা আরাফাতের ময়দানে আল্লাহকে বিশেষভাবে স্মরণ করি। হাজি সাহেবান যারা সেখানে যান তারা এই দিনটিতে রোনাজারির মাধ্যমে দিনটি তারা অতিবাহিত করেন, আরাফার দিন। ঠিক অনুরূপভাবে আমাদের মাঝে রয়েছে জুমার দিন। জুমার দিনটা এটা সাইয়েদুল আইয়াম, সপ্তাহের যে দিনগুলো আছে সেই দিনগুলোর মধ্যে জুমাটা হচ্ছে একটি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল ডে, এটা বিশেষ একটা দিন। ঠিক অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈদুল ফিতর এবং ঈদুল আজহা আমাদেরকে এই দুটো ঈদের দিন দিয়েছেন। বিশেষভাবে এই দিনগুলোতে আল্লাহর নামে তাকবীর হয়। আমরা আল্লাহর নামে কি পড়ি? তাকবীর পড়ি। কুরআন বলে দিয়েছে ফামান শাহিদা মিনকুমুস সাহরা ফালিয়াসুম ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। এখানে ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম
এর দ্বারা ঈদ উল ফিতরের রমজানের পরে যে ঈদ উল ফিতরে আমাদের তকবীর পড়তে হয় এই বিষয়টি আয়াত দ্বারা সাব্যস্ত। অতএব যে দিনে আল্লাহর নাম সবার জন্য উচ্চারণ করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন সেই দিনটি নিশ্চয়ই একটি মর্যাদাবান দিন। ঠিক অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই প্রশ্নের উত্তর দিয়েছেন, সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি সাওমি ফি ইয়াউমিল ইসনাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, হে রাসূল, সোমবারের দিনে রোজা রাখার এত গুরুত্ব কেন? সোমবারের দিনে রোজা রাখার যে নসিহত হচ্ছে, যে কথাগুলো আসে তাতে বোঝা যায় যে দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণটা কি? যে কোনো জিনিসের একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড যেটা এটা যখন জানা হয় তখন একটা মানুষ সহজে বুঝতে পারে যে এটা এই কারণেই হয়েছে। যেমন হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাম তার গায়ের মধ্যে পচন ধরেছিল, গায়ের মধ্যে পচন ধরেছিল, তিনি অসুস্থ হয়ে পড়লেন। ঘরের স্ত্রী বারবার তাকে বলছেন যে স্বামী, আল্লাহর সাথে আপনার হটলাইন আছে, আল্লাহর সাথে আপনার খুব কাছের যোগাযোগ আছে, আপনি আল্লাহকে বলে আপনার অসুস্থতা থেকে মুক্তির জন্য আপনি আল্লাহকে বলুন। হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীকে তিনি জবাব দিলেন যে দেখো, আমার এই রোগটা যেটাতে এখন গায়ে পচন শুরু হয়েছে, এই রোগটা শুরু থেকে পর্যন্ত এটার বয়স হলো 7 বছর, এর আগে 70 বছর আল্লাহ আমাকে সুস্থ রেখেছে, 7 বছর আমার রোগের বয়স হলো, এই জন্য আমি আল্লাহর কাছে এত কান্নাকাটি করে আমি মাপ চাব, 70 বছর যাইতে দাও, যদি আল্লাহ আমাকে 70 বছর অসুস্থ রাখেন তখন আমি গিয়ে আল্লাহর কাছে বলবো যে আল্লাহ, তুমি তো আমাকে 70 বছর সুস্থ রেখেছো এবং 70 বছর অসুস্থ, দুইটা সমান সমান, এখন তুমি আমাকে একটু সুস্থতা দাও। সম্মানিত সুধি, ঘরের স্ত্রী যদি সালেহা হয়, নেককার হয়, ঘরের স্ত্রী যদি ভালো মানুষ হয়, তাহলে সেখানে দেখা যাবে যে তার স্বামীটাকে সে সুখে রাখার জন্য দোয়া, মোনাজাত, ইবাদত, বন্দেগীর পাশাপাশি সার্বিক দিক থেকে চেষ্টা করে। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর নাম হচ্ছে রাহিমা। স্বামীর এই অসুস্থতা তাকে পীড়া দিচ্ছিল, এ কারণে তিনি হযরত আইয়ুব আলাইহিস সালামকে বাধ্য করলেন যে না, এই 70 বছর এই রোগ নিয়ে বসে থাকা যাবে কি বলেন? কারো যদি কঠিন রোগ হয়, ক্যান্সার হয়, তাহলে ওই লোকটা কি বসে থাকবে? যে পৃথিবীতে ক্যান্সার রোগের চিকিৎসা যখন আসবে সেই পর্যন্ত বসে থাকি? যেমন গত কিছুদিন আগে আমেরিকার সুপ্রিম কোর্টে একটি মেয়ে আবেদন করল, এই মেয়েটি ক্যান্সার রোগে আক্রান্ত, সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কাছে তার আবেদন যে আমি মারা গেলে পরে আমি ক্যান্সারে অবশ্যই আমি মৃত্যুবরণ করব, কিন্তু যেন আমার কবর দেওয়া না হয়। একজন মানুষ মারা যাবে, ধর্মীয় নিয়ম অনুযায়ী, শিষ্টাচার অনুযায়ী তার শেষকৃত্য হবে, তাকে হয়তো আগুনে পোড়ানো হবে, নাহলে মাটিতে বসাইয়া কবর দেওয়া হবে, নাহলে শোয়াইয়া কবর দেওয়া হবে, কি বলেন? কিন্তু এমন একটি আবেদন যে আমি মরে গেলে পরে যেন আমাকে কবর দেওয়া না হয়, এই জন্য আমি একটা কফিন কিনে নিচ্ছি,
যেই কফিরে মরার পরে আমার লাশটা রাখা হবে, এবং এই কফিরেই যেন আমার লাশটা সংরক্ষণ করা হয়। আপনি দেশের প্রধান বিচারপতি, আপনি বিষয়টি আদেশ দিবেন। প্রধান বিচারপতি মেয়েটির কাছে কৌতূহলবশত জানতে চাইলেন, যেমন আবেদন তো ইতিপূর্বে কেউ করে নাই, যদিও আমেরিকার মধ্যে আরেকটা সিস্টেম আছে, সেটা হলো কিছু লোক হাসপাতালে ভর্তি হয়েছে, ওরা মৃত্যু পর্যন্ত আর কোনোদিন হাসপাতাল থেকে রিলিজ পাবে না। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে মৃত্যু হওয়া পর্যন্ত তারা আর কোনোদিন ওই হাসপাতাল থেকে বের হতে পারবে না। কোনো ডাক্তার তাকে কখনো প্রেসক্রিপশন দিবেন না যে আপনি এখন বাড়িতে যান, তার বাড়ি যাওয়া বন্ধ, হাসপাতালেই থাকতে হবে তার মৃত্যু পর্যন্ত, এই মৃত্যু তার হাসপাতালেই হবে। তার কারণ হচ্ছে এই যে তার যে চিকিৎসার জন্য যে যন্ত্রগুলো তার দেহের মধ্যে ফিট করে দেয়া হয়, এই যন্ত্রের মধ্যে কোনো একটা খুলে যদি সে বাড়ির দিকে যায় তাহলে সে নিশ্চিত ওই মুহূর্তে মারা যাবে। এই জন্য সরকারের পক্ষ থেকে এমন কিছু হাসপাতাল আমেরিকায় আছে, অসুস্থ রোগী তারা সেখানে চিকিৎসা নিতে গেলে তারা যদি মনে করে যে এই চিকিৎসাই তার জীবনের বেঁচে থাকার জন্য চিকিৎসা, তাহলে যতদিন মারা যাবে না ততদিন ওই যন্ত্রগুলো তার দেহের সাথে লাগানো থাকবে। এগুলো দিয়ে মুভ করা, এগুলো দিয়ে কোথাও যাওয়ার সুযোগ নাই। মেয়েটিকে প্রধান বিচারপতি জিজ্ঞেস করলেন যে তোমার এই অভিপ্রায়, তুমি যে আমাকে এমন একটা বিষয়ের উপরে আদেশ দানের জন্য আমাকে অনুরোধ জানাচ্ছ, তোমার ভিউটা কি, তোমার লক্ষ্যটা কি, কী উদ্দেশ্যে, রিজনটা কি, কেন তুমি এই আবেদনটা করছ? তখন মেয়েটি বলল যে দেখুন, আমার ক্যান্সার হয়েছে, এই পৃথিবীতে আমার বহুদিন বাঁচতে মন চায়, আমি অনেকদিন পৃথিবীতে বাঁচব, এখানে আমি বেঁচে থাকব, মরিতে চাই না আমি, তবু মরিতে হয়, যেতে নাহি দিব তবু যেতে দিতে হয়, এই সুন্দরী পৃথিবী ছেড়ে আমি মৃত্যুর কোলে ঢলে পড়ে কবরবাসী হব আমি এটা চাই না, আমি পৃথিবীতেই আবার আমি এখানে আসতে চাই। প্রধান বিচারপতি জানতে চাইলেন যে তুমি মারা গেলে তুমি পৃথিবীতে আসবে কি করে? তখন মেয়েটি বলল যে মুসলমানের কোরআনে আছে। কোথায় আছে? মুসলমানের কোরআনে আছে, মুসলমানের কোরআনে আছে, আসাবে কাহাফের সেই সাতজন যুবক, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন ঘুম পাড়িয়ে রেখেছিলেন 309 বছর। এত লম্বা ঘুম পৃথিবীতে কোনো মানুষ কখনো ঘুমায় নাই, জিন্দা মানুষ, জীবিত একটা মানুষ পৃথিবীতে এত লম্বা কখনো ঘুম দিয়েছে পৃথিবীর কারো জানা নাই। 309 বছর, এর কম কথা নয়, এক একটি শতাব্দী 100 বছরে একটা শতাব্দী, এটাকে ইংরেজিতে বলে মিলেনিয়াম। কথা বুঝতে পারছেন? তাহলে এক একটা মিলেনিয়াম, এক একটা সেঞ্চুরি, এক একটা শতাব্দী, 100 বছরে 100 বছরে কি হয়? আল্লামা ইবনু খালদুন, উনি একজন ইতিহাসবেত্তা, ইতিহাস লেখেন, তিনি বলেছেন যে 100 বছরের মধ্যে ভূমিকম্পে নদীর গতিপথ বদলে যায়, রাজ্যের শাসনকর্তা বদলে যায়। কথা বলেন, 100 বছরের মধ্যে মানুষের হাইট কমে যাবে, আর তিনি নিজেই বলেছেন যে 100 বছরের মধ্যে মানুষের কণ্ঠের আওয়াজও বদলে যাবে। তার অ্যাজাম্পশন যেটা, তিনি যে বিষয়টার উপরে একটা সিনোপসিস দিয়েছেন, মূল উপাখ্যান তার ছিল, সেটা হলো
যে প্রতি 15 মাইল পরপর মানুষের কণ্ঠের স্বর বদলে যায়। আপনি দেখেন এই গফরগাঁ মোমেন সিং যদি আপনি যান, মোমেন সাহিব, তাহলে সেখানে ভাষা হলো খাইবাম, আইবাম, যাইবাম, চলবাম, সব বাম, একটাও ডাইন নেই। কতক্ষণ পাশে ভোলা, আপনি ভোলায় যান, কোথায় কোথায় যে কেমন আছেন, যে ভাত খাইছেন, যে কোথায় কোথায় কি আছে, যে আছে। মানুষের এই ভাষাগুলো প্রতি 15 মাইল পর পর এর কণ্ঠের স্বর তার বদলে যায়। আসাবে কাহাফের মতো ব্যক্তি, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একটা গুহার মধ্যে শোয়াই রেখেছেন কতদিন। আল্লাহর যে কত দরদ বান্দার উপরে, আসাবে কাহাফের ইতিহাস না পড়লে বোঝা যাবে না। এই 7 জন যুবক গুহার মধ্যে যখন তারা ঘুমে আছে, এই ঘুমের ঘরে যেন সূর্যের আলোটা তাদের গায়ে না পড়ে, এই জন্য আল্লাহ তাআলা আকাশের সূর্যকে নির্দেশ দিয়েছেন যে উদিত হওয়ার সময় আস্তে আস্তে পশ্চিম আকাশে যখন সূর্য যাবে, সূর্যটা যেন একটু কায়দ হয়ে যায়, পুরো আলোটা যেন ওদের গায়ে ঠিকরাইয়া না পড়ে, এতে ওদের কষ্ট হবে। কথা কি বুঝতে পারছেন? আসাবে কাহাফের এই ব্যক্তি বর্গ, 7 জন যুবক, 309 বছর পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছিলেন। 309 বছরে বহু পরিবর্তিত হয়েছে, জগতের অনেক পরিবর্তন হয়েছে। 300 বছর পরে আবার আল্লাহ তাদেরকে জেগে তুলে তাদের মধ্যে ক্ষুধা সৃষ্টি করেছিলেন। মানুষ যখন ঘুমায় থাকে তখন তার ক্ষুধা থাকে না, যখনই ঘুম থেকে জেগে ওঠে তখন তার ক্ষুধা সৃষ্টি হয়। 7 জন যুবক ঘুম থেকে জেগে ওঠার সাথে সাথে তাদের ক্ষুধা পেল, তাদের নখগুলো লম্বা হয়ে গেছিল প্রায় 1.5 মাইল, মাথার চুল লম্বা হয়ে গেছে, বিশাল বড় লম্বা মানুষ। বাজারে যখন যাওয়া শুরু করছে, একজনকে দেখেই বাজারের সব দোকানি দোকানের ঝাঁপ পালাইয়া, ঝাঁপ বুঝেন তো, সাড়ার সবগুলো পালাই গেছে, যে আবার কোন আজব জগৎ, আজব জগৎ, আজব জিনিস আসলো। সম্মানিত সুধী, এই যুবকরা যারা ঘুমিয়েছিল তাদের যেন কোনো ক্ষতি না, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি 100 বছর পর পর তাদের পার্শ্ব তিনি পরিবর্তন করে দিয়েছেন। ওরা যখন কায়দ হয়েছিল ওদেরকে আল্লাহ সিদ্ধ করে দিয়েছেন, পার্শ্বটা বদলাই দিয়েছেন। ফিরিস্তাদের মাধ্যমে পার্শ্ব বদল দেওয়ার কারণে আজকের পৃথিবীর মেডিকেল সায়েন্স, কোনো অচেতন কোনো রুগীকে যখন হাসপাতালে ভর্তি করা হয় তখন তার গাটা যেন পচন সৃষ্টি না হয়, এই জন্য তার পার্শ্ব পরিবর্তন করার ব্যবস্থা করে, যাতে করে পিছনটা পচে না যায়। এরা ঘুমিয়েছিলেন 309 বছর পর্যন্ত। এই মেয়েটি কোরআন পড়া ছিল, যদিও সে খ্রিস্টান, তারপরেও কি কোরআন সে পড়েছে। সে বলছে 309 বছর পর যদি তাদেরকে ঘুম থেকে জেগে উঠানো সম্ভব হয়, আমার পূর্বের জীবনে যদি তারা ফিরে আসতে পারে, তাহলে একদিন আমি মারা গেলে পরে হয়তো কোনো নতুন চিকিৎসা, নতুন কোনো ঔষধ আবিষ্কার হবে, সেটা আমার কফিনে, আমার দেহে যদি সেটা প্রয়োগ করা হয়, আমি আবার পৃথিবীতে ফিরে আসতে পারব। সম্মানিত শুধু, মানুষ পৃথিবীতে বাঁচতে চায়, নিজের স্বামীটা পৃথিবীতে বেঁচে থাকুক, এটা প্রত্যেক স্ত্রী কামনা করেন। এই জন্য হযরতে রাহিমা, হযরতে নবী আইয়ুব আলাইহিসসালামের কাছে বারবার শুধু যে আপনি একটু আল্লাহকে বলেন, আল্লাহ আপনার রোগ থেকে আপনাকে মুক্তি দিন, তিনি রোগ সারিয়ে তোলেন। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি অসুস্থ হলে তিনি আমাকে সুস্থ করে তোলেন।
অতএব হযরত আইয়ুব আলাইহিস সালাম স্ত্রীর এই চাপে পড়ে তিনি আল্লাহর কাছে এখন দোয়া করা শুরু করলেন। কিন্তু দোয়া হলো এমন একটা নিয়মের দোয়া যে সাধারণ দোয়ার সাথে এই দোয়ার মিল নাই। তিনি আল্লাহর কাছে বললেন, রব্বি আন্নি মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আমার রব, নিশ্চয় আমাকে কষ্ট স্পর্শ করেছে, মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আপনি মহাদয়াময়। আর কিছু বলেন নাই, গায়ের পচন এত বাড়া বাড়লো, গ্রামের মানুষ সব মিলে এই রুগীকে আর রাখা যায় না, সবাই সিদ্ধান্ত নিলেন যেটি সংক্রামক ব্যাধি হতে পারে, এর দ্বারা আরো অন্য মানুষ আক্রান্ত হতে পারে, কাজেই কোনো জঙ্গলে নিয়ে তাকে ফেলে দিয়ে আসি, বাঁচলে বাঁচলো আর না হলে বাঘ ভাল্লুকে তাকে খেয়ে ফেলবে। একজন ব্যক্তির এই কঠিন অবস্থায়, করুণ অবস্থায় গ্রামের মানুষেরা তাকে জঙ্গলে ফেলে দিচ্ছে, এই জঙ্গলে বাঘ আছে, হিংস্র প্রাণী আছে, এই জঙ্গলে মানুষ কখনো সাহসের সাথে ভিতরে প্রবেশ করে না, সুন্দরবনে সাহসের সাথে কেউ প্রবেশ করে না, সেখানে ভয় লাগে, জঙ্গলে বাঘের ভয়। এটা কোন কারক, আপাদান কারক না কোন কারক, আমরা পড়েছি। সম্মানিত সুধি, একজন ব্যক্তির অসুস্থতা, তার গায়ের পচন, গ্রামের মানুষের মাঝে আর তাকে থাকতে দিল না, সবাই মিলে তাকে জঙ্গলে ফেলে দিয়ে আসতেছে, সবাই ফিরে এসেছে কিন্তু তার স্ত্রী রাহিমা তিনি ফিরে আসেন নাই। তিনি তার স্বামীর সঙ্গ দেওয়ার জন্য স্বামীর পাশে তিনি তার ঠিকানা বেছে নিলেন যে আমার স্বামী তো সব, এই স্বামীর দেহের অংশ দিয়ে তো আমি তৈরি হয়েছি, আমি তো দেহেরই অংশ, অতএব আমি তাকে ছেড়ে কোথায় যাব। হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম জঙ্গলের মধ্যে কঠিন অসুস্থতা, গায়ের থেকে চামড়াগুলো খসে, গোস্ত খসে পড়ছে, পুজ দিয়ে ভর্তি, রাহিমা এই জঙ্গলের মধ্যে স্বামীকে নিয়ে বেঁচে থাকবেন কি করে, এই জন্য তিনি জঙ্গল থেকে বের হয়ে বাড়িতে বাড়িতে গিয়ে তিনি কাজের তালাশ শুরু করলেন, কার বাড়িতে কাজ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না, কার বাড়িতে কাজ পাওয়া যায়। একটা জায়গায় তিনি কাজ পেলেন, তিনি তাদের বললেন তোমাদের বাড়িতে আমি থাকবো না, আমি সারাদিন কাজ করব, তবে সন্ধেবেলার খাবারটা আমি সাথে নিয়ে যাব। সন্ধেবেলায় প্রতিদিন স্বামীর কথা মনে করে স্বামীর উপযুক্ত খাবার ঝাউ ভাত তিনি রান্না করে করে সন্ধ্যার সময় তিনি জঙ্গলে ফিরতেন, সারাদিন কাজ করে মাগরিবের সময় সূর্যাস্তের সময় তিনি ঘরে ফিরতেন, তার মানে জঙ্গলে, সেখানে স্বামীকে তিনি ঝাউ ভাত খাওয়াতেন আর সারা রাত তার নার্সিং করতেন, পুজগুলোকে মুছে ফেলতেন, তার গোটা দেহটার যা সেবা দরকার একটা নার্সিং হোমে যা হয়, হযরতে রাহিমা তার স্বামীর জন্য তিনি সেই ব্যবস্থাগুলো প্রতি রাতেই স্বামীর ক্ষেত্রে তার কোনো রকম নিজের কোনো আরাম আয়েশের প্রয়োজন নাই, তিনি স্বামীর সেবায় রাত কাটান আর দিনের বেলায় কাজের বুয়া হয়ে, কাজের মহিলা হয়ে তিনি মানুষের বাড়িতে কাজ করে ফেরার সময় ঝাউ ভাত স্বামীর জন্য পাক করে নিয়ে আসে। এইভাবে একজন স্ত্রী তার স্বামীকে নিয়ে জঙ্গলে সেবা করছে, একদিন দুদিন নয়, 18 বছর, পৃথিবীর ইতিহাসে নাই। আমাদের সমাজের বউ পালিয়ে যেত এমন স্বামীকে রেখে, দরকার হলে ডিভোর্স দিত, কারণ আমাদের কাবির নামায় সহজ করে দেওয়া আছে, যেদিন বিয়া সেদিন তালাক, কত বল না,
যেদিন বিয়ে সেদিন কি তালাক? আমি সরকার বাহাদুরকে বলেছি তিনি, আমি বলেছি এই কলামটা উঠাই দেন, এই কলামটা তুলে ফেলেন, এটা দরকার নাই। যেদিন আনন্দ সেদিন বিষাদ, এটা ভালো লাগে না। এই জন্য আলাদা আইন, কত রকম আইন আছে, আইন করেন। কিন্তু ওই কাবিননামার মধ্যে একজন স্ত্রীকে যদি এই ক্ষমতা দেওয়া হয়, তাহলে সে সেদিন থেকে মনে করবে যে তুমি আমার তিনটা দিতে পারো, আমিও তোমার তিনটা দিতে পারি। কি বলেন ঠিক? আজকের সিটি কর্পোরেশনগুলো খুলে খুঁজে দেখুন যে 100 ভাগ তালাকের মধ্যে 10% 10 ভাগ পুরুষ স্ত্রীকে তালাক দিয়েছে, আর 90 ভাগ মেয়েরা স্বামীকে ডিভোর্স দিচ্ছে। 90 ভাগ, এক করুণ দশা। নিশ্চয়ই আপনার এলাকায় এটা নাই, এটা ঢাকা শহরে আছে। সম্মানিত সতী ভাইরা আমার, 18 বছর পার হওয়ার পরে হযরতে রাহিমা তিনি চিন্তা করলেন, আর কতদিন স্বামীর এইভাবে আমি নার্সিং করব, আমারও তো একটা জীবন, আমিও তো বৃদ্ধ হয়ে গেছি। এই জন্য তিনি স্বামীর কাছ থেকে বিদায় নেওয়ার জন্য ওই দিন জীবনের শেষ ঝাউ ভাতটা পাকিয়ে তিনি জঙ্গলের দিকে আসা শুরু করলেন। মাগরিবের আগে, সূর্যাস্তের আগে, সূর্যাস্তের আগে তিনি স্বামীর কাছে আজ বিদায় নেবেন। এই জন্য ঝাউ ভাত ভালো করে পাক করে নিয়ে এসছেন। আজকের এই খাবার স্বামীর নার্সিং তার শেষ সেবা, এরপরে তিনি আর স্বামীর সাথে থাকবেন না। হযরত রাহিমা ঝাউ ভাত সাথে নিয়ে যখন জঙ্গলে এসে পৌঁছলেন, এসে তিনি দেখতে পেলেন দীর্ঘ 18টি বছর ধরে যেই জায়গায় তিনি তার স্বামীকে নার্সিং করেছেন সেই জায়গায় স্বামী নাই। হযরত আইয়ুব আলাইহিসসালাম ওই জায়গাটিতে নাই। স্ত্রী রাহিমা তিনি চিন্তায় পড়ে গেলেন, 18 বছর পর্যন্ত যাকে আমি এই জায়গায় খুঁজে পেয়েছি সেই স্বামীটা আমার গেল কোথায়? এতদিন জঙ্গলের বাঘ ভাল্লুক তারা কি খাইতে জানে নাই? এরা তো আগেই ইচ্ছে করলে খেতে পারত। স্বামীকে খোঁজার জন্যে বিদায়ের এই দিনে কখনো জঙ্গলের উত্তরে, কখনো দক্ষিণে, কখনো পূর্বে, কখনো পশ্চিমে স্বামীকে কোথাও দেখে না। বাঘের সাথে দেখা হয়, জিজ্ঞেস করে, রে বাঘ, আমার স্বামীকে তুমি দেখেছো? এই জঙ্গলে তুমি তো আমাদের প্রতিবেশী বাসিন্দা। রে সাপ, রে ভাল্লুক, বলো তো দেখি আমার স্বামীকে তোমরা দেখেছো? কোনো উত্তর নাই। এক পর্যায়ে সূর্য ডুবছে, ঠিক এই সময় তিনি দেখতে পেলেন যে একটা গাছের পাশে একটা যুবক, একজন যুবক দাঁড়িয়ে আছে, অপূর্ব সুন্দর, এতই সুন্দর মনে হয় পূর্ণিমার চাঁদ ঠিকরিয়ে পড়ছে। রাহিমা নিজের চেহারাটাকে আঁচল দিয়ে আড়াল করে, শাড়ির আঁচল দিয়ে আড়াল করে যুবককে জিজ্ঞেস করলেন, যুবক, এই জঙ্গলে তুমি কবে থেকে বাসিন্দা হয়েছে? আমার স্বামী আইয়ুব একজন অসুস্থ রোগী, 18 বছর ধরে আমি তার নার্সিং করি, গায়ের পচাগুলো, তার পুঁজগুলোকে আমি সরিয়ে তাকে সুস্থ করে তোলার চেষ্টা করি, কিন্তু আজ তাকে আমি তার কাছ থেকে বিদায় নেব। এই দেখো ঝাউ ভাত নিয়ে এসেছি, কিন্তু সেই স্বামীটা আমার ওই জায়গায় ঘাসের উপরে নাই, তুমি কি তাকে দেখেছো? এই বলে তিনি হাউ মাউ করে কেঁদে দিলেন। তখনই ওই যুবক দৌড়ে এসে তাকে ঝাপটিয়ে ধরে বলছে, তুমি কাঁদো কেন, আমি তো তোমার আইয়ুব। স্ত্রী রাহিমা অবাক হয়ে বললেন, 18টি বছর ধরে স্বামী গায়ের পচা সরা সবগুলোকে আমি সরিয়েছি, আজকে এত সুন্দর তোমার দেহ কি করে হলো? তুমি কি করে আমার স্বামী হতে পারো? তুমি যাই হোক। যুবক বলে উঠল যে দেখো, তুমি আজকে আমার থেকে চিরবিদায় গ্রহণ করার পরিকল্পনা করেছো, আমার আল্লাহ এটা মেনে নেয় নাই,
তোমার সেবাটাকে, তোমার খেদমতকে আল্লাহ এত বেশি গ্রহণ করে নিয়েছেন যে তোমার থেকে আমার এক মুহূর্তের জন্য বিচ্ছিন্নতা আসুক এটা আল্লাহ চান না। এই জন্যেই তুমি যখন খাবার ঝাউ ভাতগুলো পাক করে নিয়ে আসা শুরু করেছো, ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা জান্নাত থেকে তার মেডিকেল টিম পাঠাই দিয়া, তার সার্জিক্যাল টিম পাঠাই দিয়া আমার এই গোটা গায়ের মধ্যে প্লাস্টিক সার্জারি করে দিয়েছেন। তার মানে এত সুন্দর করে, যাতে করে তোমার আজকের যেন বিদায়ের পালা না। স্ত্রী রাহিমা অবাক হয়ে গেলেন, স্বামীকে আল্লাহ নতুন যুবক করে ফেরত দিয়েছেন। সম্মানিত সৌদি, দুইজনের আনন্দের শেষ নাই। বাবা আদম মা হাওয়াকে যখন পাইছিলেন, মা হাওয়া যখন বাবা আদমকে পাইছিলেন 300 বছর পর, তখন আনন্দের সীমা নাই। মনে হয় তারা একজন আরেকজনকে সেখানেই ধরে বসবেন। হযরতে বাবা আদম মা হাওয়াকে বললেন, যাকে মামলাটা খারিজ করি, গন্ধম ফলের একটা কি আছে, মামলা আছে, এটা আগে খারিজ করি। মাথায় মামলা নিয়ে আস, হাসি দেওয়া যায় না, মাথায় ভারী মামলা নিয়ে ভালোভাবে খাবার খাওয়া যায় না, শান্তিতে হাঁটাচলা করা যায় না, কাজী আগে মামলাটা খারিজ করি। তিনি আল্লাহর কাছে আবেদন করলেন যে আল্লাহ একটু মামলাটা খারিজের ব্যবস্থা করে দেন। আল্লাহ বলছেন, খারিজ করে নিবা, ঠিক আছে। ফাতালাক্কা আদম মির রব্বিহি কালিমাতিন, আল্লাহ তাআলা তাকে খারিজ করার কালেমা, মুক্তির অবমুক্তির কালেমা শিখাই দিলেন, যে তুমি বলো, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তওবার আয়াত সিস্টেম আল্লাহ শিখাই দিলেন। হযরতে বাবা আদম মা হাওয়াকে নিয়ে যখন এটা পড়লেন, পড়ার পরে মহা খুশি, আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন, মামলা তুলে নিলেন, এখন আর মামলা নাই। তাহলে এতদিন পর একত্রিত হয়ে শেষ পর্যন্ত এই সময়টা ছিল যখন দেখা হয়েছিল, তখন সেই দেখাটা হয়েছিল ফজরের সময়। কোন সময়? বাবা আদম মা হাওয়া দুজনে মিলে বিশাল একটা মামলা থেকে মুক্তি পেয়ে গেলেন, মামলা খারিজ হয়ে গেল, বেকসুর খালাস দিয়ে দিলেন আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালামকে। তখন বাবা আদম আলাইহিস সালাম তিনি তার স্ত্রীকে বললেন, হাওয়া আলাইহিস সালামকে বললেন যে চলো, তুমি আর আমি দুজনে মিলে একটু অন্তত পক্ষে দুই রাকাত নামাজ পড়ে, শুকরানা নামাজ আদায় করে আল্লাহকে একটু থ্যাংক ইউ দেই। কতক্ষণ না আল্লাহকে কি দেই, একটু থ্যাংক ইউ দেই, আল্লাহকে একটু ধন্যবাদ দেই যে মামলাটা আপনি তোলার ব্যবস্থা করেছেন। স্বামী আর স্ত্রী দুজনে মিলে সেখানে সেজদায় পড়ে দু রাকাত নামাজ আদায় শেষ করলেন, সাথে সাথে আমার আল্লাহর পক্ষ থেকে মেসেজ চলে আসছে, আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে মামলা তোলার কারণে দু রাকাত শুকরানা নামাজ তুমি আদায় করেছো এই মুহূর্তে ফজরের সময়, আমার খুব ভালো লাগছে। আল্লাহ বলছেন, এত ভালো লাগছে আমার যে তোমরা শুকরিয়া আদায় করছো, ঢোল বাজাইয়া না, কতক্ষণ না, বছর শুরু করেছো শুকরিয়া আদায় করেছো বৈশাখী মেলা দিয়ে না, বছর শুরু করেছো পচা ভাত খাইয়া না, পান্তা ভাড়ার ইলিশ দিয়ে না, বছর তোমরা শুরু করেছো 31st night বেলের লাপনা দিয়া, এটা কিন্তু না। বাবা তোমার মা হওয়া দুজনেই ওই ফজরের সময় শুকরানা দু রাকাত নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা উল্টা তাদেরকে থ্যাংক ইউ দিয়ে দিলেন যে তোমরা এই মুহূর্তে যে দু রাকাত নামাজ পড়েছো আমার এত ভালো লেগেছে, এটা কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের জন্য এই ফজরের সময় দু রাকাত নামাজ আমি ফরজ করে দিলাম। তোমরা করলে শুকরানা আর আমি করে দিলাম কি ফরজ। وفضيناه بذبح عظيم وتركناه في الاخرين। কুরবানি করলেন হযরতে নবী ইব্রাহিম, আর ইবাদত হয়ে আসলো আমাদের জীবনে। সুবহানাল্লাহ, আস্তে কোন কেন, وفضيناه بذبح عظيم
وَتَرَكْنَاهُ فِي الْآخِرِينَ ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে জবাই করতে নিয়ে সেখানে জান্নাতি দুম্বা জবাই হয়ে গেল। কুরবানির এই ত্যাগের বিশাল ইতিহাস যেন তার সন্তানরা ধরে রাখতে পারে, এই প্রতীকী এই বিষয়টাকে যেন ধরে রাখতে পারে, এই জন্য আল্লাহ তাআলা আমাদের উপরে এখন কুরবানিটা সচ্ছল ব্যক্তির উপরে আবশ্যক করে দিয়েছেন, ওয়াজিব। কি বলেন, ঠিক কিনা? যা হোক, সম্মানিত সুধি, বলতেছিলাম আমেরিকার মেয়েটির কথা। সূত্র হলো আসাবে কাহাফ, এটা কি সূত্র? এখান থেকে সে রেফারেন্স দিচ্ছে, আর সেই মূল ঘটনার প্রেক্ষাপট যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড ছাড়া এমনি কোনো জিনিস হয় না। এই জন্যই হযরত আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রী রাহিমাকে নিয়ে বললেন যে যে আল্লাহ আমাদেরকে সুস্থ করে দিলেন, 18 বছরের রোগ থেকে তিনি মুক্তি দিলেন, চলো তুমি আর আমি দুইজনে মিলে এই মুহূর্তে সূর্যাস্তে সময়, সূর্য ডুবে গেছে, আমরা 4 রাকাত নামাজ পড়ি। কয় রাকাত? 4 রাকাত নামাজ পড়তে গিয়ে এই মাত্র একজন অপারেশন রুগী, কেবল অপারেশন হলো, সার্জিক্যাল টিম কেবলমাত্র বিদায় হয়ে আকাশ পথে জান্নাতের দিকে যাচ্ছে, এখনো তারা পৌঁছায় নাই। কিন্তু তার আগে হযরত আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে আল্লাহর শুকরানা আদায় করছেন যে আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ করে দিলে, 18 বছর পরে দেহের থেকে পচন দূর করে জান্নাতের মেডিকেল টিম পাঠিয়ে, সার্জিক্যাল টিম পাঠিয়ে তুমি আমাদের প্লাস্টিক সার্জারি করে সুন্দর করে দিলে, মাবুদ শুকরানা আদায় করবে কেমনে? এই জন্য 4 রাকাত নামাজ। 4 রাকাত নামাজ পড়তে গিয়ে প্রথম 2 রাকাত পড়ছেন, 3য় রাকাতের পরে 4র্থ রাকাতে যখন উঠবেন শরীরে আর কুলায় না, এই মাত্র অপারেশন হয়েছে, আমার আল্লাহ বলে দেন থাক আর লাগবে না, 3 রাকাতেই আমি খুশি। কয় রাকাত? 3 রাকাতেই আমি খুশি, আর বাকিটা লাগবে না। 3 রাকাত পরে তার শুকরানা আল্লাহর দরবারে আদায় করলেন নামাজের মাধ্যমে, আমার আল্লাহ খুশি হয়ে মেসেজ দিলেন আইয়ুব তুমি তোমার স্ত্রীকে নিয়ে শুকরানা 4 রাকাত নামাজ পড়তে গিয়ে তুমি 3 রাকাত পড়লে, আমার এত ভালো লাগছে, কিয়ামত পর্যন্ত যত বান্দা আমার আসবে, বান্দি আসবে, তাদের জন্য এই মাগরিবের সময় 3 রাকাত নামাজ ফরজ করে দিলাম। এই 3 রাকাতের নামাজ আদায় করলে 4 রাকাতের সওয়াব পেয়ে যাবে। তাহলে যে কোনো জিনিসের একটা কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে। আপনি কি বুঝতে পারছেন বিষয়টা? কেন আবেদন করছে, কি কারণে আবেদন করছে এই বিষয়টা? যা হোক, সম্মানিত সতী ভাইরা, আমার আমেরিকার মেয়েটির আবেদন, সে কোরআন থেকে বের করেছে, 309 বছর পরে ঘুম থেকে মানুষকে জাগানো হয়েছে, এতদিন যদি সে মানুষ বাঁচতে পারে তাহলে নিশ্চয়ই কোনো ওষুধ আবিষ্কার হলে আমি জীবিত হতে পারি, আমি মরতে চাই না, পৃথিবীতে আমি বেঁচে থাকতে চাই। সম্মানিত শুদ্ধি, পৃথিবীর এই জমিনে আমরা যারা অবস্থান করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের জন্য কতগুলো নির্ধারিত দিন দিয়েছেন, এই নির্ধারিত দিনগুলোর মধ্যে আমাদের রয়েছে সেখানে আল্লাহর সাথে একটা বড় ধরনের সম্পর্ক। এই জন্য ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই দিনের পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, হে নবী, সোমবারের দিনে রোজা রাখার গুরুত্ব এত বেশি কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 2টা কারণ। কয়টা? 2টা। একটা হচ্ছে ফিহে উলিদতু, আমি এই সোমবার দিনে জন্মগ্রহণ করেছি। সোমবার দিন নবী জন্মগ্রহণ করার কারণে ওই দিনটার দাম বেড়ে গেল। যে মাসে তিনি জন্ম নিলেন সে মাসেরও কি দাম বেড়ে গেল, ওই মাসের পাশাপাশি
জগতের মধ্যে ওই চাঁদ, সেই চাঁদেরও কি দাম বেড়ে গেছে। আমি এটাকে ব্যাখ্যা করলে বহু লম্বা হয়ে যাবে, আমি সহজ ভাবে আপনাদের কাছে বলতে চাই। মহাগ্রন্থাল কোরআনের বেশ কয়েকটি আয়াত তিনখান থেকে, তিন জায়গা থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিদালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, আপনি বলে দেন আল্লাহর এক ফজল, আল্লাহর এক গিফট এবং আল্লাহর পক্ষ থেকে একটা রহমত তোমাদের উপর এসেছে, দুটো জিনিস তোমাদের উপরে আল্লাহর নেমত এসে গেছে, যে দুইটা জিনিসকে পৃথিবীর কারোর সাথে কখনো কোনো তুলনা করার সুযোগ নাই। এখানে বেফদলিল্লাহ, ফদলুল্লাহ বলতে গেলে আল কোরআন, কোরআনের মতো একখানা কিতাব এটা আমাদেরকে দেওয়া হয়েছে। এই কোরআনের মতো যে কিতাবখানা আমাদেরকে দেওয়া হলো পৃথিবীর মধ্যে, এই কিতাবখানা, এই কোরআনের মতো আরেকখানা কিতাব জগতের কোথাও কারো কাছে নাই। বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার নবীজি পর্যন্ত, হযরত ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত আসমানি কিতাব, এই কোরআনের সমকক্ষ নয়, কোরআনের সমকক্ষ নয়, কোরআনের সাথে কারো কোনো তুলনা নাই। এই কোরআন 30 পারা কোরআন, 6666 আয়াতের একটা বিশাল কোরআন, সারা পৃথিবীর মধ্যে এই কোরআনের সাথে কোনো আসমানি কিতাব বলেন, পৃথিবীর কোনো মহাপণ্ডিতের লেখা বই বলেন, এই কোরআনের পাশে আসার কোনো সুযোগ নাই। খুব সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে আমি বলতে চাই, এই কোরআনে কি আছে? এই কোরআনে আছে ইতিহাস, কথা বলেন না, কি আছে? ওয়া আহসানুল কাসাস হাযাল কোরআন। এই কোরআনের মধ্যে বৈষয়িক জীবনে যা দরকার, আপনার ব্যক্তিগত, পারিবারিক, আপনার সামাজিক, আপনার রাষ্ট্রীয় জীবনে যা দরকার, আপনার করণীয় বর্জনীয়, এই দুটো জিনিসই এর মধ্যে আছে। আপনি দেখবেন দুনিয়ার মধ্যে যখন কেউ কোনো গান গায়, তার মধ্যে দেখবেন শুধু আনন্দের কথা আছে কিন্তু বিষাদের কথা নাই। কিন্তু কোরআনে যেমন জান্নাতের কথা আছে, পাশাপাশি কি জাহান্নামেরও কি আছে কথা আছে, আনন্দের পাশাপাশি বিষাদের কথা। তার মানে আমরা যারা, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন দিলেন, সেই কোরআনখানা এমন একখানা কিতাব, এই কিতাবখানা যদি কারো জীবনে যদি ধারণ করে সে, তাহলে পৃথিবীর মধ্যে জগতের আর কারো কোনো কিছু প্রয়োজন নাই। এখানে চিকিৎসা আছে, এখানে ডাক্তারি আছে, এখানে আছে আপনার জীবনের ব্যবসা বাণিজ্য থেকে নিয়ে একটা মানুষের জীবনের এ থেকে জেড পর্যন্ত কোনো কিছুর আলোচনা কোরআনে বাকি রাখা হয় নাই। আল্লাহ বলছেন মা ফাতরাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনের মধ্যে কোনো কিছুর আলোচনা বাকি রাখি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিনে জন্ম নিয়েছেন, এই জন্য সোমবারের দিনটার দাম কি বেশি না? কোরআন নাজিল হয়েছে কদরের রাতে, এই জন্য কদরের রাতটা মর্যাদামান হয়ে গেছে। সৌদি আরবের বিশাল জমিন, একটা বা একজন বাদশাহ সৌদি আরব শাসন করছে, একটা সৌদি আরব বাংলাদেশের মতো 52টা বাংলাদেশ, এই পুরা সৌদি আরবের মধ্যে তমাম পৃথিবীর ভূখণ্ডের মধ্যে শ্রেষ্ঠ ভূখণ্ড হচ্ছে আমার নবী যেই জমিনে শুয়ে আছে, কাবা ঘর যার উপরে দাঁড়ানো আছে, কাবা ঘরটা দাঁড়ানো থাকার কারণে শারফুল মাকানে শারফুল মাকিন, কাবা ঘরের কারণে মক্কার মানুষের দাম বেড়ে গেছে, আর মদিনায় শাহে মদিনা আমার নবী সেখানে শোয়া, নবীজি সেখানে থাকার কারণে মদিনার কি দাম বেড়ে গেছে, এটা ইয়াসরিব নাম ছিল, নবীর নামে জায়গার দাম বেড়ে যায়। আমি মদিনা শরীফে খেজুর কিনতে গেছি,
ওখানে খেজুর মাংনা খাওয়া যায়। মাংনা বলে আপনি দোকানে যাবেন, একটা করে খেজুর আপনি উঠাবেন, খাবেন, দোকানদার নিষেধ করবে না, বরং আরো খাও। আমি সেখানে দোকানদারের ওখানে খেজুর কিনতে গিয়ে একটা বড় খেজুর, মোটা, পছন্দ হয়েছে আমার কলেমা খেজুর, আমি এটা বললাম তুমি ওজন করো আর আমি একটা খাই, খাই নাও, আমি সবচেয়ে বড়টা উঠেছি। এরপরে আমি আমার দেখলাম যে এর মধ্যে বেশ কিছু ধুলাবালু লাগানো, একটু ধুলা ধুলা ভাব। আমি একটি টিস্যু পেপার দিয়ে এটা পরিষ্কার করা শুরু করলাম। যখনই এটা দোকানদার দেখছে, দেখার সাথে সাথে আমারে ধমক দিয়ে বলছে, ইয়াহাজ ইশ হাজা, হাজি সাহেব তুমি কি করছো? আমি বললাম ফিহে গোবার, আমি বললাম এর উপরে তো ধুলাবালু আছে, আমি ধুলাবালি পরিষ্কার করছি। মদিনার সেই খেজুর মার্কেটের দোকানদার আমাকে বলে ফেলল, আমা আলিমতা, তুমি কি জানো না, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, গুবারুল মদিনা ফিহি শিফা। তুমি কি নবীজির হাদিস শুনে নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনার ধুলো বালি এগুলো তোমার জন্য শিফা। তুমি এটা মুস্তেছো কেন? উনি আমাকে পাইয়া এই যে কয়েকটা কোরআন ওসিয়ত করে দিলেন। উনি বলেন, ফারদার যতদিন তুমি মদিনায় থাকবে, এই মদিনায় থাকাকালীন সময় তুমি জানালা খুলে থাকবে। কেন? মদিনার বাতাসের মধ্যে শেফা, মদিনার দাম বেড়ে গেল, মদিনার বাতাস যেটা মদিনাকে হয়ে যায় সেই বাতাসটাও দামি হয়ে যায়। এর ধুলাবালিগুলো কি দামি ভাইরা আমার, আপনি বলে উঠবেন মদিনার ধুলোবালির দাম এত বেশি, জীবনে কি কেউ এত দাম দিয়েছে? ভাইরা আমার, হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, তিনি মদিনায় বাস করেছেন, তিনি ছিলেন ইমাম ও দারুল হিজরা, তিনি নবীর মসজিদের ইমাম ছিলেন। তিনি যতদিন বেঁচে ছিলেন, হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, তিনি এই মদিনায় কখনো জুতা পরে হাঁটেন নাই। আপনি চিন্তা করতে পারেন এই সময় কি হর্ন বাজাবার সময়? সম্মানিত সুধী ভাইরা আমার, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মদিনায় যখন হাঁটতেন তখন তার পায়ের নিচে জুতা পরিধান করতেন না, খালি পায়ের। আল্লাহর ফেরেশতারা যারা আরশ বহন করছে তারাও কিন্তু খালি পায়ের। ওয়া তারাল মালাইকাতু হাফিনা মিন হাওলিল আরশ, হাফিল মানে খালি পা। ফেরেশতারা আল্লাহর ওই যে আরশ উঠাচ্ছেন সেখানে তাদের পা কি খালি। নবীজির মদিনা, মদিনা মুনাওয়ারা ইমাম মালিক রহমতুল্লাহ আলাই সেখানে হাঁটেন, অথচ তার জীবনে কখনো তিনি পায়ে জুতা পরেন নাই, জুতা লাগান নাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তার মদিনার মধ্যে জীবনে কোনো দিন তিনি কোনো যানবাহনে উঠেন নাই, উঁচু জায়গায় উঠেন নাই। এখন আপনি কি বলবেন যে ইমাম মালিক এগুলো করলেন কোত্থেকে? মদিনায় খালি পায়ে হাঁটতে হবে, রসুলের কোনো হাদিস নাই, আমার নবী সাল্লামের কোনো হাদিস নাই মদিনায় খালি পায়ে হাঁটতে হবে, নবী করিম সাল্লামের কোনো হাদিস নাই যে মদিনায় কোনো যানবাহনে উঠা যাবে না, কিন্তু ইমাম মালিক এটা করলেন কেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির এই কাজের উপরে ভিত্তি করে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, ইমাম মালিক আপনি এটা করেন কেন? উনি বলছেন, আমার চোখ দুইটা লাগাইয়া তারপর উত্তর নাও, আমার দুটো চক্ষু তুমি লাগাও তারপর তুমি দেখো মদিনার জমিন। খোদার কসম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি মদিনার মাটির দিকে তাকালে আমার নবীজির কদম মোবারকের ছাপগুলো আমি দেখতে পাই।
নবীজির কদম মোবারকের সাপ যার চোখের মধ্যে, সেই লোকটা যার চোখে আমার নবীর কদম মোবারকের ছাপ ধরা পড়ে, তার কাছে নবীর তাজিম, নবীর সম্মান কি কোনো অংশে কম? কোনো অংশে কম নয়। হাজী মুহাজির মক্কি দেওবন্দের কাসেম রানুতবি সাহেব বলেন, রশিদ আহমদ গঙ্গুহী সাহেব বলেন, এই সবাইর পীর হাজি মুহাজির মক্কি ইমদাদুল্লাহ, হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহ, তিনি যখন মদিনায় যেতেন, মদিনায় গেলে তিনি ওই গম্বদে খাদরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবুজ গম্বুজটা দেখলে তিনি বেহুশ হয়ে পড়ে যেতেন। তার জীবনে তিনি কোনোদিন কালো জুতা পরিধান করেন নাই। কেন? যে কাবা ঘরের গেলাপটা হচ্ছে কি কালো। এখন আমি আপনাদের কাছে বলতে চাই যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি মুয়াত্তা লিখেছেন, হাদিসের বিশাল গ্রন্থ লিখেছেন, খলিফা মনসুরের যুগে বিশাল বড় হাদিসের কিতাব লিখেছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই। 94 হিজরি সনে তিনি জন্ম নিয়েছেন। সম্মানিত সুদী, এত বড় একজন আলেম, এত বড় একজন হাফেজে হাদিস, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় জুতা পরে তিনি হাঁটেন নাই। আমরা কি তাকে বেদাতি বলবো না তাকে সুন্নি বলবো? আপনি একটু কথা বলেন। এখানে বিভিন্ন মতের মানুষ বসা আছেন, বিভিন্ন দৃষ্টিভঙ্গির মানুষ কি বসা আছেন। আমি আপনাদের সামনে বিনয়ের সাথে বলছি, আমি যদি কাউকে সম্মান দেই তাহলে সেই সম্মান দেওয়ার পদ্ধতি ক্যাটাগরি এটা আপনি নির্ধারণ করে দিলে হবে না। কতক্ষণ না, আমার মন যাকে সম্মান করতে চায় তাকে আমি সর্বোচ্চ সম্মান দিই, আমি কখনো কখনো দাঁড়িয়ে আমি তার অপেক্ষাও করতে পারি। আপনার একজন ছাত্র, আপনি একজন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, আপনার ছাত্র ম্যানচেস্টারে গিয়ে ইংল্যান্ডের সবচেয়ে বড় ইউনিভার্সিটি অক্সফোর্ড অথবা ক্যামব্রিজ, ক্যামব্রিজে গিয়ে অক্সফোর্ডে গিয়ে অথবা ম্যানচেস্টারে গিয়ে সে নোবেল বিজয়ী হয়ে আসছে, সে দেশে ফেরার পরে তার মনে পড়লো যে আমার প্রাইমারি স্কুলটা একটু দেখে আসি, এটা তো আমার শিক্ষাঙ্গন, প্রিয় প্রাঙ্গন। সে যদি ওই মুহূর্তে নোবেল বিজয়ী একটি সন্তান যে এই প্রাইমারি স্কুল থেকে একদিন ক্লাস 5 পাশ করে গেছে, সেই ক্লাস 5 পড়ুয়া এখন সে ক্লাস 5 পড়ুয়া নয় এখন বিশ্বের সকল মানুষের মাথার তাজ হয়ে গেছে, তিনি এখন নোবেল বিজয়ী। সেই নোবেল বিজয়ী সন্তানটি, এই কৃতি সন্তান, তার প্রিয় প্রাঙ্গন প্রাইমারি স্কুলে তার হেড স্যারের সাথে দেখা করার জন্য যদি রুমে ঢুকে, তার হেড স্যার কি চুপ করে থাকবে, এরকম করে থাকবে নাকি? বরং সে দাঁড়িয়ে যাবে মহাপ্পতে কি জোশে খরশে দাঁড়িয়ে যাবে, কোলে তুলে নিবে তাকে, যে তুমি আমার গর্বিত সন্তান। কি আমি কি ভুল বলেছি? ইসলামটা কি শুধু শিখিয়ে তোলা ধর্ম নাকি? ইসলাম কি ধর্ম এটা যে শুধুমাত্র এটা পড়ে রাখতে হবে, এটার কোনো বাস্তবতা নাই, এটার কোনো আমল নাই, এটার কোনো কর্মকাণ্ড নাই? অবশ্যই এটার কি আছে, কর্মকাণ্ড আছে। জাতীয় সঙ্গীত দাঁড়িয়ে পড়তে হয় কোন হাদিসে আছে? জাতীয় সঙ্গীত দাঁড়িয়ে পড়তে হবে কোন হাদিসে আছে? কবি রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা দাঁড়িয়ে না পড়লে এমপিও বাতিল হবে, এটা কোন হাদিসে আছে? কত বল সম্মানিত সুদী, জাতীয় পতাকা আমাদের সম্মানের একটি প্রতীক, আমরা এটাকে দাঁড়িয়ে সম্মান করব, কি বলেন ঠিক কি? সম্মানের যে বিষয়টা এটা বহু দূর থেকে চলে আসছে, বহু প্রাচীন কাল থেকে চলে আসছে। এই জন্য আমার ভাইরা, তর্কে অনেক দূর যাওয়া যাবে, কতক্ষণ না, কিন্তু আমরা যদি বুঝি তাহলে সহজ হয়ে যাবে আমাদের জীবনের নানা বিভক্তির কারণ। আজকে মুসলমান
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন ইহুদিরা 71 দলে বিভক্ত ছিল, খ্রিস্টানরা 72 দলে বিভক্ত ছিল, আর আমার উম্মত 73 দলে বিভক্ত। নবীজিটা হেসে হেসে বলেন নাই, নবীজি এটা দুঃখের সাথে বলে দিয়েছেন। সেই উম্মত আমরা কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিদালিকা ফালিয়াফরাহু। আমাদের মূল হলো দুটো জিনিস, একটা হলো কোরআন আর একটা কি সুন্নাহ। এই আয়াতের মধ্যেও কিন্তু দুইটা জিনিস আছে, একটা হলো ফাদলুল্লাহ আল কোরআন, আর একটা হচ্ছে রহমতুল্লাহ, তার মানে রহমতুল্লিল আলামিন আমার নবী। এই দুটো একসাথে। এখন কোরআনের কথা একটু বলে যাই, এই যে কোরআনের উপর একটা মাদ্রাসা তিনি করছেন, একটা মেমোরাইজিং সেন্টার, এটা মেমোরি কার্ডে যেমন ঢুকানো যায় এরকম সিনার কার্ডের মধ্যে আপনি এটা ঢুকাই দিবেন। এই যে মেমোরাইজিং সেন্টারটা, তার মানে হেফজখানা, এই হেফজখানাটা কোরআনকে আপনার সিনার মধ্যে আপনি ধারণ করবেন। আপনি কি জানেন এই যে আমাদের মতো টুপিওয়ালা মানুষ যারা কোরআনের অন্তত পক্ষে কয়েকটা সুরা মুখস্থ আছে বা কয়েকটা আয়াত মুখস্থ আছে, অথবা যারা পূর্ণাঙ্গ কোরআনের হাফেজ, তাদের মূল্যটা কি? চিরদিন মোল্লা মুলবি কইয়া গালি দিতে দিতে শেষ করলেন। সম্মানিত সুধী, আমার নবীজির কাছে সাহাবা ইকরাম সাহাবীদের একটা দল উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একবার সফরে গেলাম, বাড়ি থেকে আমরা দূরে গেছি, বাড়ি থেকে দূরে যাওয়ার পরে সফরের দূরত্ব 48 মাইলের বেশি, 72 কিলোমিটারের বেশি জায়গা আমরা অতিক্রম করে গেছি নবীজি, আমাদের রাত হয়ে গেল, কোনো মানুষ আমাদেরকে থাকার জায়গা দেয় নাই। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম, যেহেতু জায়গাই পাইলাম না তো চলো জঙ্গলে থাকবো। জঙ্গলের মধ্যে রাত কাটাবো। জঙ্গলে যাওয়ার আগে আমাদের মধ্যে একদল বললেন, জঙ্গলে বাঘ আছে, জঙ্গলে মশা আছে, হিংস্র প্রাণী আছে, সাপ আছে, বিচ্ছু আছে, ওখানে কেমন করে থাকবো আমরা? সাহাবীদের মধ্যে একদল বললেন যে না, এ সমস্ত প্রাণী আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, এই প্রাণীগুলো আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, মশাও কামড়াবে না, বাঘও আমাদের উপরে আক্রমণ করবে না। কি আস্থা, কত বড় আস্থা তাদের কলিজায়। সম্মানিত সুধী, আফ্রিকার ইসলাম প্রচার করার ওই মুহূর্তে জঙ্গলের ভিতরে সাহাবা ইকরাম যখন আশ্রয় নিলেন, তখন তারা বলেছিলেন, ইয়া হাসারাতিল আর, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, কি ওয়াফাতুনে মুহাম্মদ সে তো হাম তেরে হ্যায়, ইয়ে জাহান চিজ ক্যা লোহো কলম সব তেরে হ্যায়। নবীজির সাথে যদি তোমার ভালোবাসার কানেকশন তৈরি হয়, এই পৃথিবী তো সাধারণ, বরং লৌহ কলম পর্যন্ত তোমার গোলামি শুরু করবে। শর্ত হলো নবীজির সাথে তোমার ভালোবাসার কানেকশন তৈরি করতে হবে। এখন নবীকে আপনি ভালোবাসবেন না, নবীর অনুকরণ করবেন, এটা কি করে হতে পারে? ওই মৌলবী বক্তৃতায় বলতেছে যে নবীকে ভালোবাসার একটা আয়াত কোরআনে নেই, কাজেই নবীকে ভালোবাসা যাবে না, নবীর অনুকরণ করতে হবে। তাহলে আমি কি বলতে পারি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, এটা একটা মিথ্যা হাদিস? সবাই বললো আউযু বিল্লাহ। আসেন, যখন এসেছি দুটো কথা বলে যাই। সম্মানিত সুধী ভাইরা, আমার নবীজির কাছে সাহাবীদের একটা দল তারা বললেন যে আমরা সফরে গেছিলাম, কিন্তু রাত্রে কেউ আমাদেরকে থাকার জায়গা দেয়নি, ফলে আমরা একটা জঙ্গল বেছে নিলাম। আমাদের একদল বললেন যে জঙ্গলে মশা আছে, সাপ আছে, বিচ্ছু আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, আমাদেরকে তারা আঘাত করতে পারে। আমাদের মধ্যে একটা দল বললেন যে না, নবীর উম্মত যারা
ওদেরকে বাঘে চিনে, মশা ওদেরকে চিনে, কামড় দিবে না। কামড়ে জঙ্গলে চলে গেলাম, সুন্দর করে বিছানা বিছালাম। বিছানা বিছাবার পর এরপরে আমরা সবাই মিলে ঘুমাবার চেষ্টা করলাম। হে নবী, খোদার কসম, ফজর হয়ে গেল, আমরা একজনও ঘুমাইতে পারিনি। নবীজি বলেন, তোমরা জঙ্গলে গেলে সেখানে তোমাদেরকে মশা কামড়ালো না, বাঘে ডিস্টার্ব করলো না, অথচ তোমরা সেখানে ঘুমাইতে পারলে না, কারণটা কি? সাহাবায়ে কেরাম বলে যে, হুজুর, জঙ্গলে বিছানা বিছাবার পরে যখন শুইতেছিলাম, তখন ওই জঙ্গলের মাটির নিচ থেকে কোরআনের তেলাওয়াত বের হচ্ছিল। এই কোরআনের তেলাওয়াতটা এতই সুমধুর ছিল যে আমরা তন্ময় হয়ে, আমাদের ঘুম ভুলে গেছি আমরা। কোরআনের তেলাওয়াত, কোরআনের আওয়াজটা শুনতে শুনতে আমাদের ফজর হয়ে গেছে। দেখছেন কোরআনের পাগল।